আমাকে দোষ দিচ্ছেন কেন কিউ দেয়ার মালিক আপনি আমরা আপনার কথা মতো কাজ করি ইচ্ছে করি কি আর ফেলেছি না পারলে আপনি বরং চলে যান অন্য কেউ অসুখ অ্যাক্সিডেন্টগুলো তো আপনার জন্যই হচ্ছে চড়মরার জন্য হাত তোলেন ম্যানেজার তাড়াতাড়ি তাকে ধরে ফেললো চারজন শ্রমিক শান্ত করার চেষ্টা করতে লাগলো। লাগল দিকে তাকিয়ে ফুসে লাগলেন জাপা তুমি কি করে চাকরি করো এখানে আমি দেখে নেব সমস্ত শয়তানির মূলে তুমি জান যান যা করতে পারেন করুণকে নিরুয়া জাপার হুমকি তকা করল না ঠেলতে ঠেলতে স্টেজের দরজা দিয়ে ম্যানেজারকে বের করে নিয়ে গেল লোকেরা তার পেছনে চলল কিশোর জিনা যে পরিমাণ খেপেছেন জাপা তাকে দিয়ে আপাতত আর কাজ হবে না বাকি নাটকটা চালানোর দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর ছেড়ে দেওয়া হলো কিশোর দেখলো দরজায় লাগানো পেকবোর্ড পরীক্ষা করছে টপাজ খুব ভালো অফিসের চাবি ফেরত দিয়ে যেতে ভুলে গেছে ম্যানেজার বিড়বিড় করল করলো সে মুসার্জিনাকে টেনে সরিয়ে আনলো কিশোর ফিসফিস করে বলল ভুলে যায়নি মানে দুজনেই হা পকেট থেকে খাটো একটা চেন সহ চাবি বের করে দেখালো কিশোর রেখেছিলেন ঠিকই গোলমালার সুযোগে আমি সরিয়ে ফেলেছি যাপার অফিস খুঁজে দেখব জানার চেষ্টা করবো অ্যাক্সিডেন্টগুলোর মূলে তিনি কিনা মুসার টর্চের আলো ঘুরে বেড়াতে লাগলো অফিস ঘরে মাঝরাত ঢোকার আগে কাউকে চোখে পড়েনি তার হঠাৎ বলল ফিসফিস করে শুনছ শুনছি জবাব দিল কিশোর তোমার হৃৎপিণ্ডের শব্দ দেখি আলরা দিকে কিশোরের হাতের ফোল্ডারটার উপর আলো ফেলল মোসা কভারে লেখা পার্সোনাল নিরুয়ার্নারের ফাইল কি লেখা জানতে চাইল মোসা বারের মধ্যে গোলমাল করার অপরাধে একবার অ্যারেস্ট হয়েছিল আরো খানিকক্ষণ দেখে ফাইলটা বন্ধ করে ফেলল কিশোর আর কিছু নেই ভিনসি জাপার ফাইলে সন্দেহ করার মতো কোনো তথ্য নেই তবে টোপাজার ফাইলে আছে একটা অপরাধে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তাকে জামিনে মুক্তি দিয়েছে সে নিয়মিত হাজিরা দিতে যায় থানায় আর কিছু না মাথা হাঁটল কিশোর চলো বেরোই ফাইলটা ফোল্ডার ক্যাবিনেটে রেখে দিল সে বেরোনোর সময় বাহাতে দরজার হাতল ধরে টানল গ্র্যান্ড ফ্লোরের নিচের তলায় অর্থাৎ মাঠে নিচে রয়েছে ওরা পাটি পিটি হচ্ছে। করছে সিঁড়ি রেলিং ধরতেই উফ করে উঠল বাহাত চুলকাতে শুরু করলো কি হলো জানতে চাইল মোসা চুলকানি দুটো ধাপ উঠল কিশোর আরো বাড়লো চুলকানি আরে বাড়ছেই তো অসহ্য আশ্চর্য বিশ্বাস করতে পারছে না মোসা এখানে চুলকানির বিষল থেকে বিছুটিও তো নেই কোথাও এই জিনিস যে পিটারের কাপড়ে লাগিয়ে রাখা হয়েছিল সন্দেহ রইল না আর কিশোরের মনে হচ্ছে জাপার পপকর্নের ঠোঙায় হুম ওই ঠোঙায় ছিল এই বিষ বলল মোসা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তাকে জিজ্ঞেস করল কিশোর তোমার কি চুলকাচ্ছে না তাহলে দরজার হাতলে লেগেছিল রেলিংয়ে নয় কোনোভাবে হয়তো লাগিয়ে ফেলেছেন জাপা ভূত একটা শব্দ হল এই এটা কিন্তু আমার হাতের নয় কানপাতল মোসা ওই বাদিক থেকে আসছে চলো দেখি জাপার কম্পিউটারের দিক থেকে শব্দটা আসছে দৌড় এলো দুজনে মনিটরে জ্বলন্ত পর্দা ছাড়া আর কিছু চোখে পড়লো না টর্চ মুসা, মোসা জলদি না ভাও ধমক হলো পেছন থেকে ফিরে দেখাল দুই গোয়েন্দা মনিটরের পর্দার হালকা আভাই পিস্তলের চকচকে নলটা চিনতে ভুল হলো না ওদের হাত তোল সাবধান কোনো চালাকি নয় আদেশ হল কঠোর কণ্ঠে ধীরে ধীরে এগিয়ে এলো কিশোর আর মোসা ওদের সামনে পিটারের ড্রেসিং রুম সামান্য ফাঁক হয়ে আছে ওই দরজাতেই ঢোকো আবার আদেশ পা দিয়ে ঠেলে পাল্লা খুলল কিশোর নিয়ন আলোয় আলোকিত এক ছোট ঘড়ি রাখা পিটারের ড্রেসিং টেবিলে গোলাপি আভা ছড়িয়ে পড়েছে ঘরে সুইচ টেপার শব্দ হলো উজ্জ্বল আলো জ্বলে উঠলো গলা শুনে লোকটাকে চিনেছে কিশোর হাতে একটা পয়েন্ট থার্টি এইট ক্যালিভারের রিভলভার নুরিক টোপাজ কিশোরের হাতের চুলকানি বন্ধ হয়নি তাহলে তোমরাই টোপাজ বলল চট করে কিশোরের দিকে তাকিয়ে নিল মোসা আমরা মানি বুঝতে পারল না রিভলভারে শক্ত হলো টোপাজের আঙুল বলেছি না আমার সঙ্গে চালাকি করবে না কম্পিউটারে তোমরাই গোলমাল করে রেখেছো আমি হাত দিতে দেখেছি হ্যাঁ আমরা নই পুলিশকে বলো এই কথা রিভলভারটা তাক করে ধরে রেখে ফোনের দিকে হাত বাড়ালো টোপাট পুলিশকে বোঝানোর মোটো কঠিন কিছু হবে না কণ্ঠে বলল কিশোর সমস্যা আপনারই বেশি হবে থানায় যে অফিসারের কাছে আপনি হাজিরা দিতে যান তিনি যদি শোনেন আপনার কাছে একটা বেআইনি অস্ত্র আছে আপনি খুশি হবেন না মনে হয় অন্ধকারে আন্দাজে ঝিল ছুঁড়েছিল কিশোর লেগে গেল টোপাজকে চমে যেতে দেখল রিভলভারের আর ভয় করলো না সিঙ্কের কাছে এগিয়ে গিয়ে কলের মুখ ছেড়ে ঠান্ডা পানি দিতে লাগলো হাতে ফোনের উপর স্থির হয়ে গেছে টোপাজের হাত তুমি জানলে কি করে রিভলভারটার কথা অনুমান করেছি হাসলো কিশোর তবে অপরাধ যে একটা করেছেন এটা জানি রিভলভার নামালো টোপাজ যাও ভাগো তোমাদেরকে এবারের মতো ছেড়ে দিলাম কিন্তু আমরা ছাড়লে তো আপনাকে সুযোগ পেয়ে গেল মোসা কম্পিউটারের কাছে আপনি কি করছিলেন আমি এখানে গাড়ির চাকরি করি যেখানে খুশি যাওয়ার অধিকার আমার আছে চেয়ারে বসে বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ জেগে গেলাম দেখি কম্পিউটারের সামনে একটা ছায়া নচড়া করছে তোমাদের টর্চার দেখে দিল দৌড় কি ধরনের ছায়া জানতে চাইল কিশোর দুজনের দিকে একবার করে তাকিয়ে নিল টোপাজ খাটো তোমাদের মতো নয় রোগা কিন্তু সেটাও তোমাদের মতো নয় তার মানে আমরা নই মুসা বলল বুঝলেন তো আর কিছু বলার আছে দেখো আমাকে যাই ভাবো তোমরা তবে একটা কথা বিশ্বাস করো এই থিয়েটারকে সত্যি ভালোবাসি আমি এর কোনো ক্ষতি চায় না দয়া করে এখন যদি আমাকে বলো এত রাতে এখানে কি করছিলে আমি খুশি হব পিটারের বন্ধু সে আসলে তোমরা কি করছো বলো তো কিশোরের দিকে তাকালো মুসা। জবাব দিতে দ্বিধা করছে একটা মুহূর্ত ভাবলো কিশোর মাথা ঝাঁকালো মিস্টার টোপাজ আপনাকে বলতে রাজি আছি তবে কথা দিতে হবে আমাদের আপনি গোপন রাখবেন টোপাজের চোখ উজ্জ্বল হল তার মানে তোমরাই সেই গোয়েন্দা হবার পালা কিশোরের হাত চুলকানি বন্ধ করল মুসা জানতে চাইল আপনি জানলেন কি করে কেউ বলেনি পত্রিকায় পড়েছি অসম্ভব বলে উঠল কিশোর তাহলে নিজের চোখেই দেখো ভাজ করা একটা পত্রিকার পাতা প্যান্টের পেছনের পকেট থেকে টেনে বের করলেন টোপাজ দেখো লিখেছে গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে দুজন গোয়েন্দা গোপনে দুর্ঘটনার কারণ খুঁজছে থিয়েটারে তদন্ত চালাচ্ছে মুখ ডোরম্যান খবরটা পড়ে সাংঘাতিক অবাক হয়েছি ভাবছিলাম কে হতে পারে এখন তো জেনে গেলেন আশা করি কাউকে বলবেন না না বলবো না তোমরা যে তদন্ত করছো তাতে আমি খুশি হয়েছি বললাম না থিয়েটারকে ভালোবাসি থ্যাংক ইউ কিছু মনে না করলে একটা সাহায্য করুন আমাদের কি সাহায্য প্যান্টের পেছনে জ্বলে ভেজে হাত মতল কিশোর আমার সঙ্গে আসুন ড্রেসিং রুম থেকে বেরিয়ে কম্পিউটারের দিকে এগলো সে টোপাজকে বলল ওটা একবার দেখব দেখো মশাই গেল কিশোরের পেছনে টোপাজ অফিসের দিকে চলে গেল এর একে তালিকা দেখা গেল মনিটরের পর্দায় উপরে লেখা এডিট মোর এ তো গ্রিক ভাষা মনে হচ্ছে আমার কাছে মুসা বলল। কিংবা বলো গ্রিক বিয়োগান্তক নাটক নাকি শেক্সপিয়ারের চাঁজ এই কুসংস্কারের আলোচনা বাদ দাও তো মুসা বাস্তব কথা বলো এখন প্রমাণ দরকার আমাদের নম্বর আর কোডগুলো তো পাগলায় পাগলামি মনে হচ্ছে আমার কাছে এসবের মানে কি করে বুঝবে বোঝার দরকার নেই এগুলো আমি দেখতে চাইছি অন্য জিনিস কয়েক মিনিট পর উঠে দাঁড়িয়ে কিশোর বলল এখানে কঞ্জকল করে রাখা হয়েছে টোপাজকে বলে থেদার থেকে বেরিয়ে এলো দুই গোয়েন্দা গাজে সন্দেহ জাগতে পারে এই ভয়ে পার্কিং লট থেকে দূরে রাস্তার ধারে পিক আপ রেখেছে কিশোর সেদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ টের পেল হাতের চুলকানে চলে গেছে পানিতে সেরেছে বোধহয় খবরের কাগজওয়ালারা আমাদের কথা জানলো কি করে প্রশ্ন করলো মোসা পিটার হয়তো ফসকে বলে দিয়েছে কিন্তু বলেছে যে এ কথা আমাদেরকে জানানো উচিত ছিল হয়তো জানাতে চায়নি এসবে সেও জড়িত থাকতে পারে দুর্ঘটনায় যদি আহত হয়ে বসেও থাকে তাহলেও ক্ষতি নেই তার অভিনয় বন্ধ থাকলেও বেতন দিতে হবে তাকে সেরকমই চুক্তি হয়েছে ভেবে বলল মোসা কিন্তু বসে থাকার মতো লোক তো মনে হয় না পিটারকে সে কাজ করতেই ভালোবাসে আমি ভাবছি কম্পিউটারটাকে স্যাবটাচ করলো কে তো কিন্তু তিনি হলে রাতের বেলা চুরি করে ঢুকে করতে যাওয়ার দরকারটা কি দিনের বেলা সবার সামনেই পারেন কম্পিউটারে তিনি হাত দিলে কেউ সন্দেহ করবে না তাছাড়া আমাদের কাছেই বলেছেন তিনি প্রোগ্রামিং করতে জানেন না আরও একটা ব্যাপার মোটো খাটো কিংবা রোগানন তিনি ঠিক মাথা ছাগল কিশোর ওরকম লোক কে আছে থিয়েটারে কাকে কাকে চিনি আমরা এক মুহূর্ত চুপ করে ভাবলো মোসা তারপর বলল শুধু শরীর স্বাস্থ্যে মিললেই হবে না তাকে প্রোগ্রামিংও জানতে হবে তাই না কোন ধরনের পেশাজীবী কম্পিউটার বেশি ব্যবহার করে বলো তো গবেষক লেখক ছাত্র বাদক থমকে দাঁড়ালো কিশোর বাদক রবেনকে প্রায় বলতে শুনি কম্পিউটারে ড্রাম ট্র্যাক্স প্রোগ্রাম করে ড্রামাররা নানারকম বাদ্যযন্ত্র জানি থিয়েটারে ওরকম একটা লোককেই চিনি পটের খুব কাছাকাছি ছিল অথচ বিস্ফোরণে তার গায়ে একটা আচরও লাগেনি খাইছে তাই তো জাহির বিলিয়ার্ড তাহলে বুঝলে তো শেক্সপিয়ারের ভূতে এসব অঘটন ঘটাচ্ছে না গারবার থিয়েটারের পার্কিং লটে যখন গাড়ি রাখল কিশোর তখন সকালে ঢুকছে জানালা দিয়ে আমার মনে হয় না কাজটা করতে পারবো মুসা বলল যতই প্র্যাকটিস করাক হ্যাঁ পারবে হায় তুলতে বলল কিশোর অনেক রাতে ঘুমিয়েছে তারপর ভরে উঠেছে আবার থিয়েটারে এসেছে প্র্যাকটিস করতে ওরা নতুন লোক সেজন্য বেশি প্র্যাকটিস করতে হচ্ছে জোর রিহার্সাল চলছে গাড়ি থেকে নেমে থিয়েটারের দিকে এগোলো দুজনে কিন্তু এভাবে না ঘুমিয়ে আর কতদিন চালাবো মুসার প্রশ্ন চালাতে যাচ্ছে তুমি কি ভাবছ স্টেজে গিয়ে বেসবল খেলতে ভালো লাগবে আমার একটুও না একটা কিনারা করতে পারলেই পালাবো আমি আজকে তোমার আগে ঘুম থেকে উঠেছি রবিনকে ফোন করেছি ওকে বিছানা থেকে টেনে তুলেছি গালাগাল করেনি মাথা চা কিশোর করেছে রাত তিনটেই গাড়িতে করে ফ্রান্সিসকো থেকে ফিরেছে ও প্রথমে তো ঘুম জড়ানো সরে বকাবকি শুরু করলো কিন্তু জাহিরের কথা যেই বললাম পুরো সজাগ হয়ে গেল বলল আজকে রিহার্সালের পর ওর সঙ্গে লেগে থেকে কিছু বের করার চেষ্টা করবে ও স্টেজের দরজা দিয়ে এসেজে ঢুকল ওরা কালো পর্দা আড়ালে চাপার কন্ট্রোল চেম্বারের ভেতর থেকে আসছে কম্পিউটারের কির একটানা খটাখট মিস্টার জাপা ডেকে বলল মোসা আমরা এসে গেছি তাড়াতাড়ি এলাম কি বলেন খটাখট বন্ধ হয়ে গেল জবাব নেই মিস্টার জাপা পর্দা সরালো কিশোর মনিটরের সামনে বসা পিটার ঘুরে তাকালো ঠোঁটে আঙুল রেখে কথা বলতে নিষেধ করলো ওদের ফিসফিস করে বলল চুরি করে এখানে বসেছি দেখলে মেরে ফেলবে আমাকে কণ্ঠস্বর নামিয়ে জিজ্ঞেস করলো কিশোর কি করছো কম্পিউটার স্ট্যান্ডে রাখা একটা মোটা ফাইল দেখিয়ে বলল পিটার কিউর হার্ড কপি এটা কম্পিউটারের নিচে তাকে রেখে দেয় জাপা কয়েক হপ্তাহ আগে বানিয়েছে কোনো পরিবর্তন করতে হলে নিজের হাতে করে টানের বায় তাকিয়ে দেখে নিল সে অন্য কেউ শুনছে কিনা তারপর সর আরো নামিয়ে বলল কম্পিউটারের সঙ্গে মিলিয়ে দেখছি কোন গোলমাল করে রাখা হয়েছে নাকি সত্যি বলতে কি জাবাকে এখন সন্দেহ হচ্ছে আমার রাগ ফুটল মুসার কণ্ঠে নিজেই যদি করবেন তাহলে আমাদেরকে যে কেনলেন কেন ঠিক আছে ঠিক আছে হাত তুলল কিশোর সন্দেহ হয়েছে যখন দেখুক আমাদের না জানালেই কি পিটার তুমি কিন্তু ভুল করেছ আমাদের উপর যখন তদন্তের দায়িত্বই দিলে কথা গোপন করাটা ঠিক হয়নি তোমার এই বইটার কথা বলা উচিত ছিল আমাদের মাথা কাত করে পিটার বলল বলেছি তো কাল রাতেই এলো কথাটা মাথায় তোমাদের আনসারিং মেশিনকে মেসেজ দিয়ে রেখেছি পাওনি জোর নিঃশ্বাস ফেলল কিশোর না ভাবলো মেশিনটা কি খারাপ হয়ে গেল যাই হোক কথাটা মনের মধ্যে খোঁচাতে থাকলো পিটার বলল সকালে উঠে চলে এলাম দেখার জন্যে হাসল সে কিছু মনে করো না তোমাদের সাহায্যই করতে চেয়েছি আমি কিছু পেলে দ্বিধা করলো পিটার না এখনো পাইনি তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশ্বাস করতে পারলো না কিশোর পিটারের আচরণ সন্দেহজনক মনে হলো ওর কাছে নার্ভাস হয়ে আছে কিছু যেন লোকানোর চেষ্টা করছে কিন্তু কেন অসুবিধেটা কি করে জরে গলার স্বর শুনে তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে দিল পিটার বইটা রেখে দিল নিচের তাকে জাপা দেখে জিজ্ঞেস করলেন এই তোমরা এসেছো নাকি ভেতরে ঢুকলেন তিনি সঙ্গে এসেছেন হেফটি ভাগনার আর চারজন অভিনেতা এসেছি হেসে জবাব দিল কিশোর যিনি একটু পরে আসবে আচ্ছা আসুক আজকে সারাদিন রিহার্সেল চলবে তোমাদের রাতে স্টেজে উঠতে হবে নার্ভাস ভঙ্গিতে কিশোরের দিকে তাকালো মোশা মাথা ঝাঁকিয়ে হেসে তাকে অভয় দিল কিশোর তবে যত ভয়ই পাক স্টেজে উঠে অন্য মানুষ হয়ে গেল মোশা তার মধ্যে যে এতটা ট্যালেন্ট আছে জানতো না দর্শকরা উচ্ছুসিত প্রশংসা করল পিঠ চাপড়ে দিয়ে চাপা বললেন চমৎকার চেষ্টা করলে ভালো অভিনেতা হতে পারবে তুমি রাতে বাড়ি ফেরার পথে হেসে বলল জিনা স্টার তাহলে বনেই গেলে কে যায় স্টার বনতে আমি খেলোয়াড় হতে চাই স্টেজে নাচানাচি করতে আমার একটু ভালো লাগে না চুপচাপ গাড়ি চালাচ্ছে কিশোর রেডিওটা নাড়াচাড়া শুরু করলো জিনা নব ঘুরিয়ে স্টেশন টিউন করতে লাগলো একটা স্টেশনে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে আর একটাতে বেসবল খেলা তারপর একটাতে খবর দূর কোনোটাই ভালো না বিরক্ত হয়ে বললো জিনা না রবিনের কাছ থেকে ভালো কয়েকটা টেপ চেয়ে নিয়ে রেখে দেওয়া উচিত গাড়িতে রেখে লাভ নি মনে করিয়ে দিল কিশোর গাড়িটা আমার নয় চাচার আচ্ছা খবর তো দাও তো গলাটা চেনেছে না মনে হলো বলেছে কিশোর এ তো পিটারের গলা টেপ করা ইন্টারভিউ হচ্ছে গারবার থিয়েটারে বারবার তার উপর আঘাত আসার কথাই বলছে পিটার ফুলিয়ে ফাঁপিয়ে সাক্ষাৎকার যে নিচ্ছে সেও কম যায় না বলল কয়েকদিনই আপনার যে জনপ্রিয়তা লক্ষ্য করছি আর্টিলারিকেও তো ছাড়িয়ে যাবেন আপনি ব্রজবাজে তো যাবেনি সেটা ছাড়িয়েও আরও বহুদূর যাবেন বুঝতে পারছি না কি হবে দীর্ঘশ্বাস ফেলল পিটার উইলিয়াম শেক্সপিয়ারের ভূত এখন আমার পিছু ছাড়লেই হয় হঠাৎ ব্রেক করল কিশোর গতি কমে যাওয়ায় ঝটকা দিয়ে সামনে ঝুঁকে গেল জিনা আর মোসা কি হলো চেঁচিয়ে উঠল মোসা বুঝে গেছি উত্তেজিত কণ্ঠে বলল কিশোর কি বুঝেছো জবাব দেওয়ার আগেই পেছনে চায়ের শব্দ হল আরেকটা গাড়ি ব্রেক করেছে ফিরে দেখাল ওরা একটা স্পোর্টস কার মুসা বলল কিছুক্ষণ থেকে আয়না দেখেছি গাড়িটাকে আমি শিওর আমাদের পিছু নিয়েছে অ্যাক্সিলেটার চেপে ধরলো আবার কিশোর পরের মোড়টায় যেন উড়ে চলে এলো পিক পেছন পেছন ঠিকই আসতে লাগলো গাড়িটা স্টিয়ারিং বাইক কিশোর মাটি থেকে লাফ দিয়ে উঠে গেল ডান পাশটা চিৎকার করে উঠলো জিনা কোথায় যাচ্ছ চেঁচিয়ে জানতে চাইল মুসা। জানি না একটা ছোট গর্তে পড়লো চাকা ঝট করে মাথার উপর হাত তুলল মূসা কিন্তু দেরি করে ফেলেছে ছাতে ঠোকর খেলো তার চাঁদি ব্যথায় উফ করে উঠল বলল ভাঙা গাড়িতে চড়ার এই হলো শাস্তি পেছনে গুলির শব্দ হলো মাথা নামাও বলে জিনার মাথাটা ড্যাশবোর্ডের নিচে চেপে ধরে নিজেও মাথা নুয়ে ফেলল মুসা কিশোরের সেই সুযোগ নেই কারণ ওকে গাড়ি চালাতে হচ্ছে আবার পাশে কাটলো সে না আর পারবে বলে মনে হয় না কারণ ও চালাচ্ছে ঝরঝরে পিক আপ আর পেছনের গাড়ি স্পোর্টস কার গতি বাড়িয়ে এগিয়ে আসছে ক্রমে বাইর রক্তটা মনে হচ্ছে মাইলের পর মাইল লম্বা পথের পাশে গাছের শাড়ি ডানেও একই অবস্থা মাঝে মাঝে কেবল বিশাল বিল্ডিংগুলোটা ঢোকার জন্য যে যেটুকু খোলা একটা বাড়িকে শপিং মল করা হয়েছে গেটের কাছে নিয়মালয় লেখা পার্ক পালানোর আর কোনো পথ না দেখে তীক্ষ্ণ মোড় নিয়ে সেই গেটের দিকে এগুলো কিশোর হলুদ রঙের একটা ক্লোজ সাইন যেন ছুটে আসতে লাগলো ওদের দিকে কিশোর কি করছো চিৎকার করে উঠলো জিনা বলেই দুহাতে মুখ ঢাকলো তীব্র ঝাঁকুনি গেটের কাঠ ভাঙার পরমড় শব্দ পার্কিং গ্যারেজে ঢুকে পড়ল কিশোর র্যাম্পে উঠতে শুরু করেছে পিক আপ মাথাটাকে সিটের পেছনে চেপে ধরেছে সে চারতলে একটা বইয়ের দোকান আছে এরই মধ্যে কোনো মতে বলল কিশোর তোমার মাথা খারাপ হয়ে গেছে মুসা বলল গ্যাসবোর্ড আঁকড়ে ধরে আস্তে মাথা উঁচু করে জানা দিয়ে দাগাল জিনা উপরে চড়তে চাও তো ফাঁদে পড়বো তো দেখা যাক কিশোর বলল ঘুরে ঘুরে উঠতে শুরু করলো পিক আপ বাড়িতে ছয় ছয়টা তলায় র্যাম থেকে প্রায় লাফ দিয়ে অ্যাসফল্টের সাথে বেরিয়ে এলো গাড়ি সাদা দাগ দিয়ে ঘরে একে চিহ্ন দেওয়া হয়েছে এক একটা ঘরে একটা করে গাড়ি থাকবে কিন্তু এখন কোনো গাড়ি নেই ওদের বায়ে দেয়াল তাতে এলিভেটর কাছে ছোট দরজা ওটার পাশে সিঁড়ি পিকআপের ইঞ্জিনের গর্জন ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না কিশোরের ওরা কি একা রিভারভিউ মিররে তাকালো র্যাম্পের মুখ যেখান দিয়ে বেরিয়ে এসেছে ওরা সেটাকে এখন লাগছে কালো একটা গর্তের মতো পঞ্চাশ ফুট পেছনে মনে হয় হারিয়ে দিয়েছি বলল সে তাহলে আর কি উপর থেকে ঝাঁপ দাও গাছায় নেমে পড়ি তিক্ট বললো মুসা। যাওয়ার তো আর কোনো উপায় দেখছি না ছাদের চারটে কোনো দিকে কিশোর স্পোর্টস কার্ডটার কোনো সাড়া না পেয়ে গাড়ি ঘুরিয়ে আবার নামার জন্য র্যাম্পের দিকে রওনা দিল এই সময় নিচ থেকে আলোকিত হতে শুরু করলো কালো গর্তটা ওরাই আসছে কিনা বলল বেকোশ কিশোর অ্যাসফল্টের গায়ে ঘষা খেয়ে আর্তনাদ করে উঠল রবারের চাকা থামলে কেন চেঁচি উঠল মোসা জোরে চালাও না ওকে সরিয়ে দিতে পারবে ধাক্কা দিয়ে কিন্তু কাশি দিয়ে বন্ধ হয়ে গেল পিকআপের ইঞ্জিন ইগনিশনে মোচর দিল কিশোর স্টার্ট হলো না ইঞ্জিন দুটো হেডলাইটের আলো বেরিয়ে আসতে লাগলো র্যাম্পের গর্ত থেকে আবার চেষ্টা করলো কিশোর লাভ হলো না নেমে পড়ো গাড়ি থেকে এক হাতে ধাক্কা দিয়ে দরজা খুলে আর এক হাতে জিনের হাত চেপে ধরে যান মারল মোসা তিনজনেই নেমে দৌড় মারল শরীর দিকে উঠে পড়েছে স্পোর্টস কার ওটা হেডলাইটার আলো ওদের উপর পড়ে লম্বা লম্বা বিকৃত ছায়া তৈরি করল পা অস্বাভাবিক লম্বা মাথা ছোট প্রাণপণে ছুটছে ওরা আর বিশ ফুট যেতে পারলেই আচমকা জানে সরে গেল হেডলাইটের রশ্মি চোখের পলকে ওদের সামনে চলে এলো কালো রঙের চকচকে গাড়িটা সামনের দেয়াল তৈরি করে দাঁড়িয়ে গেল আটকে দিল শিরতে ঢোকার পথ দেখো আমার কাছে পিস্তল আছে গর্জে উঠল একটা ভোতা কণ্ঠ ঝটকা দিয়ে খুলে গেল গাড়ির দুদিকের দরজা পিস্তলটা দেখতে পেল কিশোর কোনো রকম প্রতিবাদ না করে মাথার উপর হাত তুলে দাঁড়ালো দেখা দেখাদেখি মুসার জেনাও তাই করল গাড়ি থেকে নামলো দুজন লোক স্কি মাস্ক দিয়ে মুখ ঢাকা যে লোকটা ড্রাইভ করছিল তার হাতে পিস্তল মুসা জিজ্ঞেস করলো কে আপনারা ইটের গাঁথনি তুলে দেয়াল তৈরি করে ঘিরে দেয়া হয়েছে ছাদের চারপাশ একদিকের দেয়াল দেখিয়ে পিস্তল নেড়ে ধমক দিল ড্রাইভার ওদিকে যাও পেটের মধ্যে মোচর দিয়ে উঠল কিশোরের ছাদ থেকে আমাদেরকে লাভ দিতে বলবেন নাকি যাও বলছি কথা কম আবার ধমক দিল ড্রাইভার সঙ্গীকে বলল হা করে দাঁড়িয়ে দেখছো কি পিক ব্যবস্থা করো আতঙ্কিত হয়ে পড়েছে কিশোর তারপরও বুদ্ধি ঠিকই কাজ করছে বুঝতে পারছে কণ্ঠস্বর আরেক রকম করে কথা বলার চেষ্টা করছে লোকটা যেন ধরা পড়ে যাওয়ার ভয় করছে দ্বিধা করল না লোকটা তারপর স্পোর্টস কারের দরজা দিয়ে মাথা ঢোকাল বের করে আনলো দুই বোতল মদ পিকআপের দিকে এগোল কি করতে চান শুরু করলো কিশোর ওটা আমার চাচার গাড়ি শব্দ করে হাসলো পিস্তল ধারী তাতে কি মরে গেলে চাচা চাচা কিছু থাকবে না আর এগারোটার নিউজে কি বলবে এখনই শুনতে পাচ্ছি আমি তিনটে ছেলে মেয়ে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালিয়ে গিয়ে মদের ছাদে উঠে পড়েছিল ছাদের কিনারের দেয়ালে গুতো লাগিয়ে দেয়াল ভেঙে নিচে পড়েছে তিনজনেই মৃত হাহা আমরা মাতাল অসম্ভব কথা শেষ করতে পারলো না কিশোর তরল পদার্থ পড়া শব্দ হলো ফিরে তাকিয়ে দেখলো পিক আপের সিটে মদ ঢালছে লোকটা ও কি করছেন মজ ঢেলে দিচ্ছেন কেন এই থামো সহকারীকে বাধা দিল পিস্তল ধারি সব ঢেলো না খানিকটা রেখে দাও ওদের গেলাতে হবে রক্তে অ্যালকোহল লেভেল বেশি দেখতে না পেলে সন্দেহ করে বসবে পুলিশ একটা বোতল পুরো ঢেলে শেষ করল না লোকটা বাকি বোতলটা নিয়ে এগলো ওদের দিকে শয়তান কোথায় মুঠো পাকালো মোসা লোকগুলো কি করতে চায় বুঝে ফেলেছে থামো মোসা বাধা দিল কিশোর কিছু করো না পিস্তলটা মোসার মুখের দিকে তাক করে ধরেছে ড্রাইভার ঠিক ঠিক বলেছে তোমার বন্ধু ও যা বলছে তাই করো চুপ হয়ে গেল মোসা যা বলছে তাই করো আবার বললো পিস্তল দাঁড়ি তাতে ব্যথা কম পাবে হয়তো কিছুই চের পাবে না বোতলের মুখ খুলে দেওয়ার জন্য ইশারা করলো সঙ্গীকে প্রথমে মোসাকে খেতে বললো বিড়বিড় করছে জিনা প্রার্থনাই করছে বোধয় মোসা ছোটের কাছে বোতলের মুখ ঠে গেল লোকটা দাঁতে দাঁত চেপে রেখেছে মোসা তাকিয়ে আছে পিস্তলটার দিকে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না আস্তে করে ফাঁক করল হঠাৎ ইঞ্জিনের শব্দ হলো পাই করে সেদিকে ঘুরল পিস্তল দাঁড়ি এখন আবার কে এলো সুযোগটা ছাড়লো না জিনা মাথা নিচু করে ছুটে গেল লোকটার দিকে কাঁধ দিয়ে ধাক্কা মারলো পেটে বেলটার সামান্য ওপরে একই সঙ্গে থাপা চালালো পিস্তল ধরা হাতে বিস্ময় এবং ব্যথায় ছোট্ট একটা আর্তচিৎকার বেরোলো লোকটার গলা থেকে হাত থেকে উড়ে চলে গেল পিস্তল অ্যাসফল্টের উপর খটাং করে পড়লো ওটা পড়ার আগেই ধরার জন্য ডাইফ দিয়েছে মশা ধরে রাখতে পারল না হাতের ছেলা লেগে দূরে গিয়ে পড়ল পিস্তলটা আনার জন্য এগোতে যাবে এই সময় চিতার করে বলল কিশোর মোসা লাগবে না ফিরে তাকিয়ে মোসা দেখল তাড়াহুড়ো করে গিয়ে গাড়িতে উঠছে লোকগুলো দরজা টেনে ধরে রেখেছে কিশোর আর জিনা যাতে বন্ধ করতে না পারে মোসা ডাকলো কিশোর স্টার্ট দিয়ে সরে যেতে লাগলো স্পোর্টস কার র্যাম্পের মুখ দিয়ে বের আরেকটা গাড়ি একটা লাল পূর্ণ ফক্স ওয়াগেন রবিন অবাক হয়ে গেল কিশোর প্রথমে কিছু বুঝতে পারেনি রবিন যেই বুঝলো নাক ঘুরিয়ে তেড়ে এলো স্পোর্টস কারটাকে পিকাপে উঠে পড়লো কিশোর মোসার জিনা এইবার ইগনিশনে মোচর দিতেই স্টার্ট হয়ে গেল ইঞ্জিন সোজা র্যাম্পের মুখের দিকে গাড়ি ছড়াল কিশোর নাকে আসছে অ্যালকোহলের কড়া গন্ধ এই ভয়াবহ উত্তেজনার মধ্যেও দেখতে পাচ্ছে মেরি চাচির বিস্মিত মুখ বাড়িতে কেউ মদ খায় না আগে একটু আত্ম অভ্যাস ছিল আর চাচার কিন্তু চাচির বকবকনিতে সেটাও ছাড়তে বাধ্য হয়েছেন কিশোর খেয়েছে এ যদি তার মাথায় ঢোকে বাকিটা আর ভাবতে চাল না কিশোর র্যাম্পের মুখে বাধা সৃষ্টি করা গেল না তার আগেই ঢুকে পড়ল স্পোর্টস কার তীব্র বেগে নেমে যেতে লাগলো কিন্তু তার পেছনে লেগে রইলো পিক আপ আর ফোক সুয়াগেন নিচে তিরিশ গজ দূরে লাল একটা সাইন দেখা যাচ্ছে ইন্টারেন্স অনলি তার ওপাশে রাস্তা ধাত চলেই গেল হতাশায় ড্যাশবোর্ডে দুম করে কিল মারল মসা কিন্তু গতি না কমিয়ে বেরোতে গিয়েই ভুলটা করলো ড্রাইভার যে পথ ধরে নামছিল তার গোড়াটা ঢালু হয়ে গিয়ে হঠাৎ করেই সোজা হয়ে গেছে সেজাতে সামনের চাকা পড়তেই সাংঘাতিক ঝাঁকুনি লাগলো বলের মতো ড্রপ খেয়ে উপর উঠে গেল গাড়ি ঝটকা দিয়ে খুলে গেল দুপাশের দরজা বাইরে ছিটকে পড়ল দুই আরোহী গাড়িটা সরে চলে গেল বেকুষল কিশোর পড়ে থাকা দুটো দেহের দশ ফুট দূরে এসে থামলো পিক আপটা এক ধাক্কায় দরজা খুলে ফেলে লাফিয়ে নেমে দৌড় দিল কিশোর অন্য পাশ দিয়ে নামলো মোসা জিনা পিকআপের পেছনে ফক্স বাগান থামিয়ে রবিনও নেমে পড়ল নিধর হয়ে আছে দুটো দেহ নিচু হয়ে টেনে একজনের মুখোশ খুলে ফেলল কিশোর টান লেগে ডান থেকে বায়ে কাত হয়ে গেল রলি ওয়ার্নারের মুখটা অন্য লোকটারও মুখোশ খুলে ফেললো রবিন ভিনসি জাপা আতঙ্কিত দৃষ্টিতে দেহ দুটোর দিকে তাকিয়ে আছে জিনা মরে যায়নি তো ওদের নাড়ি দেখল কিশোর না তবে অবস্থা ভালো না আঘাত ভালোই লেগেছে তাহলে তো অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া দরকার মুসা বলল বাড়িতে ঢোকার মুখে একটা টেলিফোন আছে সেটার দিকে দৌড় দিল সে আশ্চর্য মাটিতে বসে পড়েছে জিনা রলিকে আমি বরাবরই সন্দেহ করেছি কিন্তু ম্যানেজারকে তো আমার খুব ভালো মানুষ মনে হয়েছিল আরো আশ্চর্য হওয়ার মতো খবর আছে আমার কাছে রবিন আর জিনা দুজনের দিকে তাকালো কিশোর শুধু ওরা দুজনই নয় এর মধ্যে আরো লোক জড়িত মিউজিশিয়ানদের লকার খুঁজতে গিয়ে জাহিরের সম্পর্কে কি পেয়েছি দেখো জ্যাকেটের পকেট থেকে একটা খাম্বের করে দিল সে ভেতর থেকে একটা হোল দে ভাজ করে কাগজ বের করলো কিশোর তাতে নম্বর আর তথ্য ভরা এগুলো কিউ এবং কিউ নম্বর সেরাতে আমি যেগুলো দেখলাম কম্পিউটারে গোলমাল করা সেগুলো আছে এতে তার মানে জাহিরও আছে এর মধ্যে জিনা বলল কিন্তু কেন আবার ভাজ করে কাগজটা খামে ভরে নিজের পকেটে রেখে দিল কিশোর প্রশ্নের জবাব জানতে চাইলে আরো গভীরে যেতে হবে আমাদের এদের পালের গোদাটাকে খুঁজে বের করতে হবে টেলিফোন সেরে ফিরে এসে মোসা জানালো অ্যাম্বুলেন্স আসছে রবিন জিজ্ঞেস করলো কিশোরকে মনে হয় গোদাটা যে কে তোমার জানা আছে পিটারের উপর বারবার আক্রমণ এলে একটা লোক সবচেয়ে বেশি উপকৃত হবে থামল কিশোর এক এক করে তাকালো সবার মুখের দিকে এভাবে শ্রোতাটা ঝুলিয়ে রেখে মজা পাইছে চিরকালের অভ্যাস কে জানতে চাইল মোসা দাঁড়াও খুলেই বলি গাড়ি রেডিওতে খবরটা শোনার পর ব্যাপারগুলো খাপে খাপে বসে গেল আমার মাথায় পিটারের কথা শুনে মনে হল অ্যাক্সিডেন্ট ঘটায় খুশি হয়েছে সে নইলে এমন করে টিকিটও বিক্রি হতো না এতে তার কাজ থাকতো কিনা সন্দেহ ওসব তো জানি আমরা অধৈর্য হয়ে যিনা বলল পিটার ব্রডওয়েতে যাবে আরও উপরে উঠবে খ্যাতির তুরান্ত চলে যাবে তাতে আমাদের কি আসল লোকটাকে সেটা বলো খ্যাতির লোভ বড় লোভ সেই সঙ্গে যদি টাকা আসে তাহলে তো কথাই নেই পিটার হায়মের কাছে এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে যা যা করেছে সে তাতে অনেক কিছু স্পষ্ট হয়ে যায় নিজের গুণগান প্রচার করার মতো লোক নিজে ঠিক করেছে সে ডেভন কলিনের সঙ্গে কথা বলার সময় নিজেই নিজের বিজ্ঞাপন করেছে নির্লজ্জের মতো নিজের প্রশংসা করেছে নাটকটাতে জোর করে টিকে থাকতে চেয়েছে লোকটার মাথায় যে ছিট আছে সে তো জানি আমরা মুসা বলল নিজের সম্পর্কে বড় বেশি উঁচু ধারণা কিন্তু এইসব কথা বলে তুমি কি বলতে চাইছো অ্যাক্সিডেন্টগুলো ঘটার আগে টিকিট বিক্রি হতো না শোটা হয়তো মরেই যেত দর্শক না থাকলে কাকে দেখাবে কিন্তু পরে দুই হফতার মধ্যে সাংঘাতিক হিট হয়ে গেল অথচ এখন ওপেনিংয়েরই ঘোষণা দেওয়া হয়নি এই পরিবর্তনটা কেন ঘটল বলতো খবরের কাগজ আর কী বেড়ে ঘটিয়েছে ঘটেছে ঘটনাটা জবাব দিল মোসা এ তো জানা কথা এমন প্রচার শুরু করল একদম ঠিক তুড়ি বাজল কিশোর কাগজগুলোও পেয়ে গেল মজা যেই একটা দুর্ঘটনা ঘটে অমনি ফলো করে ছেপে দেয় থিয়েটারে তাদের কোনো রিপোর্টার ওই সময় না থাকলেও খবরটা ঠিকই পেয়ে যায় তার মানে রবিন বলল খবরটা কেউ ওদের পাঠিয়ে দেয় মাথা চাঁকাল কিশোর এমন কেউ পাঠায় যার কাছে বিজ্ঞাপন আর প্রচার একটা বিরাট ব্যাপার সে জানে এই একটা মাত্র জিনিসই তার চাকরি বাঁচাবে বুঝেছি পিটার বলে উঠল মূসা ভেবে দেখো মূসার কথা যেন কানাই ঢোকেনি কিশোরের তুমি একজন তরুণ অভিনেতা একটা নাটক করছো যেটার সফল হওয়ার সম্ভাবনা আছে সারা জীবনে একটাই স্বপ্ন তোমার একটা নাটক হিট হোক একটা নাটক হিট হোক কিন্তু কাজটা করতে গিয়ে দেখলে কোনো কারণে টিকিট বিক্রি হচ্ছে না নাটক বন্ধ হয়ে যেতে পারে তাহলে কাজ চলে যাবে তোমার আবার সেই আগের ভাতে মারা অভিনেতায় পরিণত হবে তুমি না খেয়ে থাকতে হবে তখন কি করবে হাজল মোসা আর কি করব? মোটর মেকানিকের কাজ নেব আরে দূর তোমার কথা কে বলেছে একটি উদাহরণ দিচ্ছি কিশোর বলল তুমি তখন চাইবে নাটকটার উন্নতি সে যেভাবেই হোক ওয়াইল্ড ওয়াইল্ড দেখতে এখন কেন যাচ্ছে লোকে বলতো নাটক দেখতে যতখানি তার চেয়ে বেশি পিটারের দুরবস্থা দেখতে আশা করছে একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই হুঁ মোসা বুঝতে পারছি আমার কিন্তু সেরকম মনে হয় না যিনি একমত হতে পারলো না নিজের উপর নিজে দুর্ঘটনাগুলো কিভাবে ঘটল সে সে তো ঘটায়নি কিশোর বলল হুমকি দিয়ে ফোন আসা চিঠি আসা এগুলো তো কেবল তার মুখের কথা আমাদেরকে কোনো প্রমাণ দেখাতে পারেনি সে কিছুগুলো কোথায় এটা যখন জানতে চেয়েছি বলেছে ফেলে দিয়েছে আমার মনে হয় সব মিথ্যে কথা ওরকম কোনো চিঠি পায়নি সে দুর্ঘটনা ঘটানোর জন্যে সেই লোক ঠিক করেছে এমন করে সাজিয়েছে যাতে মনে হবে অল্পের জন্য বেঁচে গেছে কিন্তু সত্যি সত্যি কোনো ক্ষতি হবে না থিয়েটারের বাইরে সেদিন যে সাইনবোর্ডটা পড়লো দেখেছো কোনখানে পড়েছে পিটার যেখানে দাঁড়ানো ছিল তার চেয়ে কতটা দূরে দেখেছি ক্যামেরার একেবারে চোখের সামনে যাতে সহজে ধরা পড়ে যিনাম বিশ্বাস করতে আরম্ভ করেছে আর ফ্ল্যাশপট অ্যাক্সিডেন্টটাও সাংঘাতিক বিপজ্জনক মনে হয়েছে মুসা বলল কিন্তু এমন সময় ফেটেছে যখন সরে যাওয়ার জন্য ঘুরেছে পিটার রবিন বলল জাহির করে থাকতে পারে এ কাজ অর্কেস্ট্রা পিঠ থেকে জাপার নির্দেশে যোগ করল কিশোর যাই হোক এই ঘটনার পর পিটারের ড্রেসিং রুমে ঢুকেছি আমরা নিক নামে একজনের সঙ্গে ফোনে কথা বলছিল তখন সে ব্যাপারটা নিয়ে প্রথমে আমি মাথা ঘামাইনি যতক্ষণ না তার বিজ্ঞাপন প্রচারকের নামটা মনে পড়ল নিক ফ্লিন্ট প্রায় চেঁচি উঠল মোসা ফ্ল্যাশপোর্ড অ্যাক্সিডেন্টের খবরটা প্রচার করে দেওয়ার জন্য তাকে ফোন করেছিল পিটার এখন বুঝতে পারছি গোপনে আমাদের তদন্ত করার কথাটা খবরের কাগজে কে জানিয়েছে পিটার নিজে এটাতে আর বিজ্ঞাপন হয়েছে তার ঠিক কিশোর বলল আর মনে হচ্ছে কম্পিউটারের দায়িত্বটা ছিল জাহিরের উপর চুরি করে থিয়েটারে ঢুকে কিছু কিছু কেউ গোলমাল করে দিত অবশ্যই যাবার সহায়তায় তারপর সেরাতে তোপাচা হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেল জাহির মুসা বলল। আর যেতে সাহস করেনি তাই বাধ্য হয়ে গোলমাল করার কাজটা নিজেই করতে গেল পিটার কিংবা হয়তো দেখতে গিয়েছিল আজকে সকালে ঝাই ঠিক মতো সব পড়তে পেরেছে কিনা কোন কি দুর্ঘটনা ঘটবে এটা জানা না থাকলে সত্যি সত্যি দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই আগে থেকে সাবধান থাকতে চেয়েছিল সুতরাং কাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত অনেকভাবে ওদেরকে বাধা দিয়েছো তোমরা রবিন বলল পুরো ব্যাপারটা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে শেষে তোমাদের পেছনে লেগেছিল ওরা মুখ বন্ধ করে দিতে চেয়েছিল এক মিনিট পোশাকে চুলকানি লাগানো ওষুধ আর মূর্তি ফেলার ব্যাপারটা কি জবাবটা মুসা দিতে পারল নতুন পোশাকটা যেদিন পেয়েছে পিটার সেদিনের কথা মনে করো একটা প্যাকেট হাতে বেরিয়ে গেল চাপা বলল পপকর্নের প্যাকেট আসলে তার মধ্যেই চুলকানি ওষুধ বলো আর বিষ বলো ওই জিনিসটা ছিল ওই পোশাকে লাগিয়েছিল তুমি যখন পোশাকটা ধরতে গেলে ইচ্ছে করে আয়নাটা ফেলে দিয়ে ভাঙল পিটার তোমাকে সরানোর জন্য নাহলে তুমি ধরে ফেললে তোমার হাতেও চুলকানি হতো কে লাগিয়েছে হয়তো আন্দাজ করে ফেলতাম আমরা এই ভয়ে তখন চুলকানির খবরটা জানাতে চাইনি পিটার কিশোর বলল শেক্সপিয়ারের মূর্তি ফেলার ঘটনাটা পিটারের রলি দুজনে মিলে ঘটিয়েছে ববের বাড়িতে যাওয়ার পথে নিশ্চয় আলোচনা করে ঠিক করেছে ওখানে একটা দুর্ঘটনা ঘটাবে দুজনেই বার্গার খেয়েছে আঙুলে বন্টে তেল লেগেছিল সেজন্যে মূর্তি আর বাতির সুইচ দুটোতেই লেগেছিল ওই তেল রলি তার ধরে টেনে টেবিল ল্যাম্পের প্ল্যাক খুলেছে আর পিটার নিজের গায়ে নিজেই মূর্তি ফেলেছে আমরা তখন চোখ বন্ধ করে আছি ফলে কেউই দেখতে পাইনি কিছু কিন্তু পিটারের কপালে বাড়ি লেগেছিল প্রশ্ন তুলল মুসা আর একটু হলেই কেটে যেত আমার কাছে অবাক লেগেছে এত জোরে বাড়িটা লাগলো পরদিনই আবার গায়েব হয়ে গেল বলল মুসা মেক করে করেছিল ওরকম জবাব দিল কিশোর পকেটে বোধ হয় লালমোম রেখে দিয়েছিল কপালে লাগিয়ে দিয়েছে নিজের কপাল নিজে চেপে ধরেছিল অন্য কেউ তো দেখতে যায়নি আঘাত কতখানি পেয়েছে টাইম টেবলের ব্যাপারটা কি আবার প্রশ্ন করলো জিনা একে নিরপরাধ লোকের পা ভাঙলো হবে পিটার না এই কাজটা সম্ভবত যাবা করেছে সে টাইম টেবলের দায়িত্ব ছিল বুঝলাম কিন্তু একটা কথা এখনো বুঝতে পারছি না পিটারের নহে স্বার্থ আছে সে এসব করেছে কিন্তু বাকি লোকগুলোর তারা কেন করেছে পিটারের মতোই রলিরও কাজ হারানোর ভয় জাহিরেরও টাকার দরকার ছিল বড় কিছু অভিনেতা আর গায়ক বাদক ছাড়া সবাই টাকার কষ্টে ভোগে যদি কাজটাকে পেশা সেবে নেয় স্টেজ ম্যানেজারেরও নিশ্চয় চাকরি হারানোর ভয় মুসা বলল মাথা আর কিশোর এই একটা ব্যাপারই বুঝতে পারছি না স্টেজ ম্যানেজারের চাকরির অভাব হয় না কাজ না থাকলে লোকের খুব কদর হয় ওয়াইল্ড ওয়াইল্ড এর মতো জটিল এক নাটকের কাজ যাকে তাকে দিয়ে হবে না তার মানে জাপা কাজ জানে হঠাৎ কপালে ভাজ পড়ল অ্যাক্সিডেন্টের ব্যাপারটাও কেমন যেন গোলে মেলে জাপা যদি জানে এই পিটার নাচছে তাহলে অ্যাক্সিডেন্টটা ওভাবে ঘটাত না তাকে অচল করে দেওয়ার ইচ্ছিত করো ছিল না স্টেজ ম্যানেজার জানতো যে লোকটা পিটার নয় যুক্তি দেখালো জিনা মাথা হাঁটল রবিন তাহলে একজন ভালো ড্যান্সারকেই বা করে দেওয়ার কারণ কি জবাবের আশায় কিশোরের দিকে তাকালো তিনজনেই শিওর হয়ে আমিও কিছু বলতে পারছি না কিশোর বলল তবে জবাবটা কি করে জানা যাবে এটা বলতে পারি উচ্চারণ বুঝলাম না জিনা বলল এসোমার সঙ্গে ওদেরকে ফোনের কাছে নিয়ে এলো কিশোর পিটারের নম্বরে ফোন করল গা ঘেসেঘি করে এলো মোসা জিনা আর রবিন যাতে ওপাসের কথা রিসিভারে শুনতে পারে হ্যালো পিটারের গোলা ভেসে এলো জাপার নিউ ইয়র্কি উচ্চারণ নকল করে জবাব দিল কিশোর হ্যাঁ ভিন্স বলছি ওদেরকে ধরেছ হ্যাঁ ধরেছি যাক বাঁচা গেল এটা নিয়ে খুব দুশ্চিন্তে ছিলাম তুমি ঠিকই আন্দাজ করেছ আমাকে কম্পিউটার ধরতে দেখে সন্দেহ হয়েছিল কিশোরের পুরো ব্যাপারটা ফাস্ট করে দিত সে হ্যাঁ রলের কি খবর তার ব্যবস্থা করেছ থমকে গেল কিশোর তার দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে তিন সহকারী জবাব দাও চুপ করে আছো কেন চিন্তায় চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ জবাব দিল কিশোর ঠিক আছে স্বস্তি নিঃশ্বাস ফেললো পিটার কাল তোমার চেক পেয়ে যাবে তুমি যা পাও তাহলে হলে টাকার জন্য এই কাজ করেছে বুঝতে পারলো কিশোর পিটারকেও ধরা দরকার ভাবল সে তবে ফোনে কিছু বলা ঠিক হবে না সাবধান হয়ে গিয়ে পালাতে পারে রাখলাম উপাস থেকে বলল পিটার আচ্ছা রিসিভার রেখে দিল কিশোর পিটার কি কি বলেছে বন্ধুদেরকে জানালো রবিন বলল শেষ প্রশ্নটার জবাবও তাহলে পেয়ে গেলাম না নীরবে মাথা ঝাঁকল কিশোর হ্যাঁ না কিছু বোঝা গেল না কিন্তু মুসা বলল আর একটা প্রশ্ন তৈরি হয়েছে পিটার রলের পেছনে কেন লাগলো আমার মনে হয় রলি লেগেছিল পিটারের পেছনে সে মনে প্রাণে যাইছিল পিটার একটা দুর্ঘটনায় পড়ে অকেজ হয়ে যাক তাহলে তার পালা আসবে পিটারের জায়গায় অভিনয় সুযোগ দেওয়া হবে তাকে সেই জন্যে টাইম টেবলের সুইচ টিপেছিল সে জানত না পিটারের জায়গায় অন্য লোক নাচ্ছিল তখন শত্রুর শেষ রাখতেনি তাই রলিকে শেষ করে দিতে চেয়েছে পিটার দূরে সাইরেনের শব্দ শোনা গেল অ্যাম্বুলেন্স আসছে রবিন বলল মাথা ঝাঁকিয়ে আবার রিসিভার তুলে নিল কিশোর এবার পুলিশকে ফোন করা দরকার পিটারকে ধরতে হবে জাহির কেউ বিড়বির করল জিনা কি আশ্চর্য লোভে পড়ে মানুষ কি না করে অথচ কে ভাবতে পেরেছিল যাপার মতো ভদ্রলোক একজন মানুষ খাইচে দার্শনিকের ভঙ্গিতে মাথা হাঁটল মোসা। শুধু চেহারা দেখে কখনোই বিচার করা উচিত নয় কে ভালো লোক কে মন্দ তা বটে মাথা ছাগালো জি না